আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা আজকে যাব একটা বুফে খেতে, সঙ্গে নিয়ে যাব। ওখানে হচ্ছে দুপুরের লাঞ্চের জন্য 700 টাকা করে পার পিস ধরা হয়, আর রাতের ডিনারের জন্য 750 টাকা করে ধরা হয় প্রতি জনের। আর আমরা আজকে ডিনার করতে যাব, আম্মুকে নিয়ে যাব, আমার দেবর, আমরা আমার দুই ছেলে এক মেয়ে, আর আমরা হচ্ছে দুজন মেয়ে। তো আমরা হচ্ছে মোট 6 জন, আপু যাবে না। তো আমরা যাচ্ছি, তো সবটুকুই শেয়ার করবো ইনশাল্লাহ। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো চলুন, আজকের ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন কোথায় যাচ্ছি। আর আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি, এখন বাজে হচ্ছে 6টা। এখন বাচ্চারা হচ্ছে নিচে গিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য, আমরা এখন নামবো। তো মেয়েটা কিন্তু খুবই খুশি দেখতে পাচ্ছেন। আমার কাছে মনে হয় সব বাচ্চারা এরকমই খুশি হয়, বাচ্চারা যখন রেডি হয়। আর আমার মেয়েটা তো যখন রেডি করায় তখন থেকেই খুশি থাকে, হ্যাপি থাকে, বুঝতে পারে যে আমরা বাহিরে যাচ্ছি বেড়ানোর জন্য। আস্তে আস্তে 7:30 বেজে গেছে না? কতক্ষণ লাগলো আসার? 1.5 ঘন্টা। ও, 1.5 ঘন্টা লেগেছে। জসীমউদ্দিন সুন্দর ঘাস আছে তো এই জায়গায়। নেক্সট টাইম আমার গাছগুলো দেখো কি সুন্দর করে দিছে। পাপা সুখ নানু। আর সান মেজো ভাই বলে কথা, ও ওর বোনের স্টলারটা প্রতিবার এরকম গাড়ি থেকে নামার সময় ঠিক করে, ওর নাকি ভালো লাগে। আর বোনটাকে বসাবে, ও হচ্ছে পিছনে থেকে একটু ধাক্কা দিবে, ওর তো খুবই ভালো লাগে এটা। ও হচ্ছে ফার্স্টে থেকে এটা নিয়ে অনেক এনজয় করে, আর বড় ভাই তো অনেক বেশি আদর করে। সুমি তো ওকে ছাড়া কিছুই বুঝে না, যখনই বাহিরে থাকে তখন রুমে আসার পরেই বোন কোথায় আপু কোথায়, মানে দুই ভাইয়ের চোখের মনি বলতে পারেন, মানে সবারই চোখের মনি হয়ে গিয়েছে মাশাল্লাহ। আর আমরা সবাই কিন্তু ওকে নিয়ে ব্যস্ত থাকি, আমার মেয়েটাকে নিয়ে। এখন হচ্ছে আমরা যাচ্ছি ওপরে 4তলাতে, তো 4 নাকি 5 এটা হচ্ছে উত্তরা। তো আমরা কিন্তু চলে এসেছি অলরেডি দা কেফ রিওতে। তো এই রেস্টুরেন্টটার নিচের তলাতে আমরা, তো এখন আমরা লিফটে করে উপরে যাচ্ছি। রেস্টুরেন্টটা ছিল লিফটের পাশে, তো এসে গিয়েছে দেখতে পাচ্ছেন। প্রথমে হচ্ছে গেটে ঢোকার পরে রিসেপশন, তার পাশেই হচ্ছে ওয়াশরুমে যাওয়ার জায়গা, তারপরে রিসেপশনের পাশ দিয়ে হচ্ছে এই খাবারগুলো রাখা। আর এই জায়গাতে খাবারের আইটেম হচ্ছে 105 রকমের আছে, এত সুন্দর পরিবেশ আর নিরাপত্তা অনেক বেশি ভালো লেগেছে। আর এই জায়গায় কিন্তু অনেক সুন্দর মিউজিয়াম আছে, তার জন্য আমি আর ন্যাচারাল কথাটা দিতে পারিনি, মাঝে মধ্যে দিয়েছি। তো এই যে বাচ্চাদেরকে নিয়ে একটু বসলাম, আর বসার পরে ভাবলাম যে এখানে তো কেউ কাউকে দেবে না, এখানে নিজের থেকে নিয়ে খেতে হবে। হ্যাঁ মা, আর সেই জন্য আমরা উঠে গিয়েছি কি কি নিব। আর এখানে ফার্স্টে দেখে নিয়েছিলাম কি কি খাবার আছে, আসলে 105 ধরনের খাবার, তার থেকে বেছে আপনাদের খেতে হবে। প্রথমে কি খাবেন চুজ করতে হবে। আমরা যেহেতু সন্ধ্যার দিকে এসেছি একটু নাস্তার আইটেমগুলো নেব, তো তার আগে ভুল করে রাইসটাই নেওয়া হয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম একটু নাস্তা আইটেম খাবো, যেমন হচ্ছে নুডলস, তারপর হচ্ছে পাস্তা আছে, তারপর হচ্ছে মানে অনেক কিছু আছে, অন্থন আছে, স্যুপ আছে, মানে কোনটা রেখে কোনটা খাবো সেটা
বোঝার আগে আমরা হচ্ছে এটা নিয়ে ফেলেছিলাম। তো প্রথমে যেটা বলবো আপনাদেরকে, আপনারা যদি যান তাহলে হচ্ছে প্রথমে আপনারা নাস্তার আইটেমটা একটু একটু করে খেয়ে নেবেন। তারপরে যখন একটু রাত 9টা সাড়ে 9টা বাজবে ওই সময় হচ্ছে আপনারা ডিনারের জন্য খাবারগুলো খেতে পারেন। আর আমরা কিন্তু আজকে ডিনারের জন্য এসেছি, ফার্স্টেই বলেছি আজকে ডিনারের জন্য আমাদের হচ্ছে 750 টাকা, আর লাঞ্চের জন্য এখানে যারা আসবেন তাদের জন্য হচ্ছে 700 টাকা পার পিস করে। তো এই যে আমরা হচ্ছে একটু একটু করে নিয়ে নিলাম, আর লাস্টেই তো দেখলাম হচ্ছে নান রুটি, তো সেই জন্য নান রুটিও একটু নিয়েছি। অনেক বেশি মজার খাবার। আর এখানে স্যার নিয়েছে একটু রাইস, ফ্রাইড রাইস নিয়েছে, তারপর হচ্ছে চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই আমার তারপর নিয়েছে, গরু মাংস, ফ্রাইড রাইস। আর এই যে সান সুমিত নিয়েছে হচ্ছে একটু নাস্তার আইটেম, তো ওর যেটা পছন্দ সেটাই দিয়েছে, আমরা তো একটু বেশি করে নিয়ে ফেলেছি ভুল করে। তো ভাবছিলাম পরে আর কি নেবো, একটু একটু করে নিতে থাকি। আর এখানের মধ্যে যে এই যে আমি এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে কাঁকড়া, এই খাবারটা অনেক বেশি মজার ছিল। তো খেতে খেতে এদিকে আমরা একটু পিক উঠিয়ে নিচ্ছি। তো খাবারগুলো আসলে মশলা অনেক বেশি সুন্দর ছিল, আর একটু একটু করে খাওয়ার পর এই যে আমরা একটু ফ্রি হয়েছি। তারপর আবার স্যুপ নিয়েছি অন্থন দিয়ে, একটু রেস্ট নিয়ে নিয়ে খাবেন, এটা আমরাও করেছি। রেস্ট নিয়ে নিয়ে খেলে কি হয়, খাবারটা অনেক ভালোভাবে খাওয়া যায়, আর অনেক আস্তে আস্তে খেলে। তারপর যেহেতু এখানে সময় আছে 10টা পর্যন্ত, কেন আমরা তাড়াহুড়া করব, যেহেতু গিয়েছি 7:30টাতে, তো 8টা বেজে গিয়েছে, যেতে যেতে বসতে বসতে 8টা বেজে গিয়েছে, তারপরে 2 ঘন্টা আছে, সেহেতু আমরা আর তাড়াহুড়া করিনি, 2 ঘন্টার মধ্যে একটু একটু করে খেয়ে খেয়ে আমি সময়টা পার করেছি। আর এখানে খাবার মধ্যে সবচেয়ে মজার হলো, আপনারা যদি খান এগুলো খাবেন, পাস্তার আইটেমগুলো আর ফ্রুটসের যে সালাদগুলো আছে সেই খাবারগুলো খুবই খুবই মজার ছিল। আর স্যুপটাও কিন্তু অনেক বেশি মজার ছিল। স্যুপ হচ্ছে এখানে থাই স্যুপ, কর্ন স্যুপ, তারপর হচ্ছে চিংড়ি স্যুপ, মানে অলরেডি 3 রকমের স্যুপ দেওয়া আছে। আর এই যে আমরা হচ্ছে ডেজার্ট হিসেবে এগুলো নিয়েছি, জেলি, পুডিং, তারপর হচ্ছে কেক, ক্রিম কেক, তারপরে যে পেস্ট্রি, এখানে সব কিছু আছে। আর এই যে সাইডে হচ্ছে ট্যাং দেওয়া আছে, ট্যাংটা কিন্তু অলরেডি ওরা হচ্ছে বারবারই দিচ্ছে, সব খাবারই বারবার দিচ্ছে, শেষ হয়ে গেলেই আবার কিন্তু দিয়ে দিচ্ছে। হ্যাঁ মা, আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে কিন্তু আমার মেয়েটা আছে। আর এই যে এখানে হচ্ছে কাসন্ত দিয়ে পেয়ারা, তারপর এখানে তরমুজ, আনারস দিয়ে একটা সালাদ, আমরা লাস্টের দিকে এই আইটেমগুলো খাচ্ছি। তো আমরা হচ্ছে আমার এমন হয়েছিল টুকটাক একটু একটু করে খেতে খেতে লাস্টের দিকে কেকটা খেতে পারিনি ভালো করে। আর এই যে এরপর এগুলো খাওয়ার পর একটু পায়েস আইটেমে গিয়েছি, দেখলাম যে সালাদ আইটেম, তারপর পায়েস আইটেম 3 রকমের ছিল, ক্ষীর, তারপর হচ্ছে সাগুদানা দিয়ে একটা তৈরি করেছে, আবার একটা পোলাও চাল দিয়ে তৈরি করেছে। খুব বেশি মজা ছিল এই খাবারটা। আর এই সালাদটাও কিন্তু খুবই মজা ছিল, এটাতে যেহেতু ম্যানে ছিল, তারপর ব্ল্যাক পেপার ছিল, খুবই খুবই টেস্টি ছিল। তো আমরা এই যে খেয়ে নিচ্ছি। আমার মেয়েটাকে একটু পেস্ট্রি কেক থেকে একটু ক্রিম দিয়েছিলাম, ও কেমন করছে দেখতে পাচ্ছেন, ও কিন্তু আমাকে ডাকছে। তো ক্রিম দেখে দেখলাম যে ও খুবই চুপচাপ আছে, ঘুমিয়ে যাচ্ছিল, দুষ্টুমি করছিল। আর এখন আর একটু দেখার জন্য এদিকে এসেছি, এদিক থেকে হচ্ছে ওর আব্বুর জন্য একটু সালাদ নেবো আর কেক নেবো, টুকটাক যা খায়নি সেগুলো একটু নিয়ে দিচ্ছি। সবাইকে একটু সার্ভ করলে কি হয়, নিজের শরীরটা একটু ভালো লাগে, খাওয়া দাওয়ার পর কিন্তু একটু হাঁটাহাঁটি হয়। আর এই যে এখানে হচ্ছে ফ্রুটস নিয়ে নিলাম, তো সালাদ, ফ্রুটস সালাদ বানিয়েছে, খুবই মজা ছিল এই আইটেমটা। আপনারা হচ্ছে ফ্রুটস যে সালাডগুলো থাকে সেখান থেকে খাওয়াটা ট্রাই করবেন, অনেক ভালো লাগবে আশা করি। আর এই যে যত খাবার আছে সব খাবারই কিন্তু আবার শেষ হচ্ছে, আবারও কিন্তু ফুল ভরে ভরে দিয়ে যাচ্ছে। আর এদিকে হচ্ছে স্যুপ, 3 রকমের স্যুপ আছে, সেই স্যুপগুলো থেকে এখান থেকে নেওয়া হয়, এখানে বাটি চামচ সব কিছুই দেওয়া থাকে, খুবই সুবিধা।
মেয়েটা যখন ঘুমায় আসে তখন নতুন করে একটা জিনিস শিখেছে, এভাবে উল্টিয়ে ঘুমানোর সময় একটু করে তাকাবে, হাসবে, দুষ্টুমি করবে, এটাই হচ্ছে ওর লুকোচুরি খেলা, হাসবে। মানে কত বুঝে সে, এত ছোট একটা বাচ্চা 5 মাসের, সেটা আসলে দেখলে কেউ বুঝতে পারবে না। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর প্লিজ প্লিজ আমার মেয়েটার জন্য হলো একটা করে লাইক দিয়ে যাবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই ফ্যামিলির জন্য। বা আমার এই ব্লগটা যারা দেখেন সবসময় তাদেরকে তো অনেক ধন্যবাদ যারা করেছেন, আর যারা করেনি প্লিজ করে। আমরা যতক্ষণে ছিলাম ততক্ষণে কিন্তু অনেক বেশি মানুষ এসেছিল, আর প্রত্যেকটা মানুষই কিন্তু যার যতক্ষণ ইচ্ছে ততক্ষণই বসে খেতে পারবে। একটু সবাই নিয়ে আসলে কিন্তু আপনারা সবাই নিয়ে খেতে পারবেন, খুবই ভালো লাগবে আশা করি, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো আজকে এখান থেকে বিদায় নিব আমরা, কিন্তু খাওয়ার পরেই আমরা হচ্ছে টাকাটা পেমেন্ট করে দিয়েছি, যতজন ততজনের পার পিস করে 750 টাকা করে দিয়েছি। তো আজকের এই ভিডিওটি আমার ভালো লাগলে অবশ্যই একটা লাইক পেতে পারি আপনাদের কাছ থেকে, আর সবাই দোয়া করবেন আমাদের জন্য। আপনারা খুব ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল, অ্যান্ড দেন আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।